রা থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। অনেকের প্রশ্ন, আমরা সবাই এক বাসাতে কিভাবে থাকি এতগুলো মানুষ? আসলে সবাই একসাথে থাকি না, আমাদের তো তিনটা বেডরুম আছে, আর এই বাসাটা মোটামুটি বড়ই, উপরে তিনটা বেড আর হয়ে যাই নিচে উপরে মিলাই। আর যুধি তো চলে যাই কারণ ওর বাসা খুব কাছে, তারপর জিসার বাসাও কাছে, ওরা আবার ইফতারির পরে মাঝে মাঝে সেই রেখে চলে যায়। আর লাকি আমরা আছি আর কি, লাকি উপরে তার ফ্যামিলি নিয়ে আর আমি নিচে, রুফির পাপা রুফি রাদিয়া এক রুমে, আর হ্যাপি হ্যাপির জামাই ওরা তো আছে এক রুমে। সো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে সুন্দর করে। চলে গেছে এখন চেহারাতে হাসি আর হাসি, আর ডেডি থাকলে আমাদেরকে ছিল না, দুষ্ট খুশি। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে! ইংল্যান্ডে সারা বছর বৃষ্টি লেগেই থাকে, মাত্র 2 সপ্তাহের জন্য যদি সামার আসে আর কি। আর আমার লাগেজগুলো ওয়াশিং হয়ে যাচ্ছে, রোদ আসলে শুকাইতে দিব। লাকি বসে বসে আর্ট করতেছে বাচ্চাদের খাওয়াই, আর আমাদের আকসুমনি ঘুমাইতেছে, একদম কোজি করে দেওয়া হয়েছে কারণ উপরে গেলে সে উঠে যায়। তো এইভাবে শুইতে দিচ্ছে, বেশি আরাম দিলে আর আরামটা থাকে না, একটু সিক। ডাক্তারের কাছে যাচ্ছে আলি থেকে নিয়ে। হ্যালো, আর ইউ এনজয়িং? না। হোয়াই? বিকজ আলি ইজ অ্যাট স্কুল। আলি সে ওয়েন ডক্টর। কি করো তোমরা? নিজে ডাক্তার থেকে চলে আসছে, ঘুমাইতেছে। ডাক্তার দেখানো ভালো, দেখায় আসছো কুসুল। অ্যান্টিবায়োটিক দিছে? না। মেডিসিন দিছে? না, নাকের জন্য একটু একটা পাইপ দিছে। এটা নাকের না, এটা ঢুকে দিয়ে না, নাকের মতো ঢুকে টান দিও। ওটা কিনতে বলছে।